হাগ্রামা মহিলারী ডাঙরিয়া বিপিএফর চিফ, ইউপিপিএলর প্রমোদ বড়ো চিফ হয়ে আছে। কিন্তু তেখেতসকল পাওয়ার কেন্দ্রিক এইসব কাজিয়া, এজনে আনজনের বিরুদ্ধে যে এলিগেশন এইসব করে আছে তেখেতসকল বহুদিনের পর আমি লক্ষ্য করছো। মানে বিড়ম্বনা হল দুটা দলে, এটা তো বিজেপির লগত আছে, আন একটা দলও বিজেপির লগত বা পাওয়ার শেয়ার করার কারণে ইচ্ছুক বহুত আমি লক্ষ্য করছো। অথচ হাগ্রামা মহিলারী ডাঙরিয়ার বিটিএডির তেখেতসকল ভাল একটা গ্রিপ্ট আছিল, এতিয়াও হয়তো যাওয়া কাউন্সিল ইলেকশনত 18 জন তেখেতর মেম্বার জিতিছিল, মাত্র 2 জনের তেখেতর শর্ট আছিল, 4 জন বিধায়ক তেখেতর দলের আছে, আপনার 10-15 বছর তেখেতে পাওয়ার শেয়ার করেছে, 10 বছর কংগ্রেসের লগত আছিল, 5 বছর বিজেপির লগত আছিল, আর যাওয়া কাউন্সিল চালে তো 18 জন মেম্বার তেখেতে জিকিছে, আর মহাগঠবন্ধনের লগত থাকি 4 জন বিধায়ক হল বেশি পাব লাগিছিল, যে কোনো কারণত কম হল, তেখেতে অল্প ধৈর্য ধরব লাগিছিল, তেখেতে বিরোধীত থাকি। এটা আমি আজি চাও, আজি 15-17 বছরের পর আমি বিরোধীত আছো, আমি অসমীয় জনতার স্বার্থ যুঁজি আছো। হাগ্রামা মহিলারী ডাঙরিয়াও যদি বিরোধীত থাকি, 15 বছর পাওয়ার শেয়ার করেছে, তেখেতর শক্তি বিটিএডিত আছে, বিটিএডি যথেষ্ট মানুষ তেখেত ভাল পায়, একজন মানে গ্রাসরুট লেভেলের নেতা, গতিকে অল্প ধৈর্য ধরে যদি তেখেতে অপজিশনত থাকি শক্তিশালী রোল প্লে করলে হেতেন, হয়তো 5 বছর পিছত তেখেতে ভাল ফল এটা পালে হেতেন বলে আমার বিশ্বাস। গতিকে তেখেতে ইমান কম টাইমের ভিতর তেখেতে মানে আপনার দল সলাই মহাগঠবন্ধন পর উলাই গল, আকো বিজেপি লব খোঁজা নাই তেখেতক, মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার মানে চতুরালি কথা যে সদনত তেখেতক লইছো বাহিরত লওয়া নাই, আকো তেখেতে একেবারে যাওয়ার কারণে আগ্রহী, এটা আরএসএসের নেতার ওসর গেছে। মই ভাবো আরএসএসের ইন্দ্রেশ কুমারতকৈ হাগ্রামা মহিলারী কোনো করে কম নেকি, আর তেখেতর ওসর গিয়ে এনেক ভরি চুই এনেক পাওয়ারত আহিব লাগিব বলে মই না ভাবো। হাগ্রামা মহিলারী ডাঙরিয়া অল্প ধৈর্যচ্যুত হয়েছে, মই এজন সিনিয়র নেতা তেখেতে অল্প ধৈর্য ধরে যদি তেখেতে অল্প বিরোধী আসনত থাকিয়ে বাকি ফাইট করিব পারে, মই ভাবো আকো তেখেতর সময় ঘুরে আহিব। বাকি থাকিল বিটিএডির যেটু কেলেঙ্কারির কথা কইছে, দুয়োটা দলের উপরতে ব্লেম আহিছে, এনেকুৱা হলে জনগণের পয়সা কোনে অপচয় করব নালাগে, এই প্রমোদ বড়ই হোক আর হাগ্রামাই হোক, সচাকই যদি বিটিএডির কারণে এলার্ট হওয়া পয়সা যদি কাবার পকেটত উঠিছে তার তো ইনকোয়ারি হব লাগে, আর জনগণের পয়সা বিটিডি বড়োল্যান্ডর বড় ভাই সকল দীর্ঘদিনের পর স্বাধীনতার পিছর পর বঞ্চিত হয়ে আছে, বিভিন্ন জাতি জনগোষ্ঠী চাহ জনগোষ্ঠী বঞ্চিত, মাইনরিটি বঞ্চিত, বড় গারো সকল বঞ্চিত হয়ে আছে, এটা কিছুদিনের পর হয়তো বিটিডি হওয়ার কারণে তেখেতসকলে কিছু পুঁজি পাই আছে, সেই পুঁজিখিনিও যদি সঠিকভাবে কামত নালাগে, যদি তা লুটিব এনেকুৱা ধরনের যদি হয় তো দুর্ভাগ্যজনক কথা, এটা হাগ্রামা মহিলারই হোক আর প্রমোদ বড়ই হোক যুনেই দুর্নীতি নকরক কেউ সেইটিও নাকি লগাব লাগে। হ্যাঁ, গতিকে মই ভাবো এটা তেখেতসকলের গেম মানে ব্লেম এজনে আনজনের উপর ব্লেমিং চলি আছে, কিন্তু তাতে ইনকোয়ারি হলে তো একটু জল জল পটপট হব কোনে দুর্নীতি করেছে। মানে এইটো কথা হয়েছে নাকি যে বিপদকালে বিপরীত বুদ্ধি আগ্রাম মহিলে যে নহক, মই তেখেতর একটা বেলেগ দল, এটা দলের মুরব্বী হয় তেখেতে মতকৈ সিনিয়র, খুব বেশি কথা মই নকও, তথাপি যেহেতু যাওয়া ইলেকশনত তেখেতসকলে মহাগঠবন্ধনত আছিল, কংগ্রেস, ইউডিএফ, বিপিএফ, আমি একেলগে মিলি ইলেকশন খেলেছিল আর কেবাখন আসনও পাইছে, 18 জন কাউন্সিলর তেখেতর আছে, মই পরামর্শ দিয়ার দৃষ্টতা না মই কোৱা নাই, কিন্তু অল্প ধৈর্য ধরলে কিন্তু ভাল হব, সেই নকরি আর এস এস বিজেপি এইবিলাকর পিছত পড়ি খুব বেশি লাভ নহব, সেই নকরি জনগণের লগত থাকক, জনগণের লগত পূরক তেখেতে, আর তেখেতর যেহেতু বিটিএডিতে একটা ভাল গ্রিপ্ট আছে, বিটিএডির মানুষে তেখেতক যথেষ্ট মানুষে ভাল পায়, গতিকে বিটিএডির সেই জনতার মনের কথা শুনি বিরোধীর আসনত থাকি তেখেতে যুজক, জনগণক মানে ন্যায় দিয়ার কারণে ডেভেলপমেন্টের কারণে তেখেতে যুজ দিলে মই ভাবো লাভ হব, কাবার ভরি চুলেই যে লাভ হব বলে মই নাভাবো। কোনোবাই কৈছে যে তেওঁ ব্ল্যাকমেইলৰ সন্মুখীন হৈছে, যে আমাৰ ওচৰ নাচাপিলে জেল যাব লাগিব, এতিয়া কোনে কি কৈছে মই সেই কথালৈ নকওঁ, কিন্তু এটা কথা মানে এনেইতো সহজ সরল মানুষ তেখেতে, আর একটা ট্রাইবেল নেচার থাকে জানে, ট্রাইবেল সকল অনেস্ট হয় সহজ সরল হয়, তার তো কারো দ্বিমত নাই, গতিকে এজন মানে নেতা কোনোবা যদি ব্ল্যাকমেলিং করেছে এই বিষয়ে মই নাজানো, মোর ওসব তেনেকুৱা কোনো তথ্য নাই, মই সেই বিষয়ে নকওঁ, ব্ল্যাকমেলিংও কোনো কাকো করব নালাগে, ব্ল্যাকমেলিং হবও নালাগে, তেখেতে এজন ম্যাচিউর্ড নেতা, এটা দলের মুরব্বী, 18 জন কাউন্সিলর মুরব্বী, 4 জন বিধায়কর মুরব্বী, কোনোবা মোক ব্ল্যাকমেলিং করব বলে মই ব্ল্যাকমেলিং হম, অল্প ঠান্ডা মস্তিষ্কের চিন্তা করলে মই ভাবো ভালো হব। সেকেন্ডটা বিষয় আপনি গম পাইছে যে বনাঞ্চল খিলঞ্জীয়া মানুষের থাকে, আর খিলঞ্জীয়া মানুষ বসবাস করা বনাঞ্চলত ফরেস্ট ডিপার্টমেন্টে আহি উচ্ছেদ করলে তেওঁলোকক জাতি জুং যি যোনে পায় আক্রমণ করে নিজের মাটি রক্ষা করব লাগে বলে কৈছে শাসকীয় এগারী বিধায়কর এই মন্তব্য। চক, যিসকল আদিবাসী
সেইসকলৰ তো আদিবাসী সেইসকলৰ অধিকাৰ সেইসকলৰ প্ৰতি সন্মান ৰেস্পেক্ট কৰাটো কাৰো কোনো দিমত নাই আৰু মানুহ থাকিব দিব লাগিব এই আদিবাসীয়ে হওক আৰু বাকীয়ে হওক ভাৰতীয় নাগৰিক প্ৰত্যেকজন নাগৰিকৰ মই ভাবোঁ এইটো ৰাইট ফাণ্ডামেণ্টেল ৰাইট হয় যে সেই দেশৰ ৰাষ্ট্ৰৰ মানে চৰকাৰে তেখেতসকলৰ থকাৰ ব্যৱস্থা কৰা তেখেতসকলৰ খাদ্যৰ ব্যৱস্থা কৰি দিয়া চিকিৎসা স্বাস্থ্য এনেকুৱা ধৰণৰ যিবিলাক মৌলিক অধিকাৰ আছে এইখিনি সুনিশ্চিত কৰা এটা মানে নিৰ্বাচিত চৰকাৰৰ দায়িত্ব হয় এইটো চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্ট হওক আৰু ষ্টেট গভৰ্ণমেণ্ট হওক অকল আদিবাসীয়ে নহয় আদিবাসীৰতো ৰাইট আছেই আদিবাসী ক'ত যাব আশা কত চাং পাতি থাকিব নোৱাৰে বা আদিবাসী নহওকে খিলঞ্জীয়া বুলিলে এইটো যদি আপুনি অসমীয়াত যদি আৰু অলপ ভাঙি কয় সেইটো আদিবাসী আৰু আদিম যিসকল এই মাটিৰ ভূমিত যিসকল আছিল বেলেগ ক'ৰ পৰা অহা নাই সেইসকলকে খিলঞ্জীয়া বা আদিবাসী বুলি কয় তো সেইসকলৰতো অধিকাৰ আছে আৰু মানুহ হিচাপে যি প্ৰত্যেকজন ইণ্ডিয়ান নাগৰিকে এই দেশত আমাৰ দেশত ৰাষ্ট্ৰত থকাৰ সেইখিনি ব্যৱস্থা পাব লাগিব চৰকাৰ কৰা দায়িত্ব কিন্তু সেইবুলি নিৰ্বাচিত এজন বিধায়কে লাঠি জোং সদায় তেখেতে এনেকুৱা ধৰণৰ কিছুমান কথা বাৰ্তা কয় মই ভাবোঁ এইটো আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া চোৱাৰ দৰকাৰ আছে ইয়াৰ আগতো তেখেতে কিবা কিবি কৈছে মানুহক উচতাবও নালাগে হয় চৰকাৰৰ দায়িত্ব হ'ল এইখিনি মানুহ আদিবাসী হওক আৰু নন আদিবাসী যিসকল ভাৰতীয় সেইসকলৰ যাৰ মাটি নাই ভূমি নাই লেণ্ড লাই এলট কৰা সেইসকলৰ ভূমি নিশ্চিত কৰা সেইসকলৰ ব্যৱস্থাপনা কৰা চৰকাৰ দায়িত্ব কিন্তু সেইখিনি আমি চৰকাৰক খুজিব লাগিব কেতিয়াবা আমি আমিও টানকৈ কওঁ কিন্তু ইয়াৰ অৰ্থ এইটো নহয় যে মানুহক আমি উচতাই দিম লাঠি জং লৈ ওলাই যোৱা ল' এণ্ড অৰ্ডাৰ ছিটুৱেশ্যন ক্ৰিয়েট কৰিব এজন ল' মেকাৰে যদি এনেকুৱা ধৰণৰ ল' এণ্ড অৰ্ডাৰ ছিটুৱেশ্যন ভংগ কৰিব কৰে এইটোতো আইন বিৰোধী কথা আৰু লেকামবিহীনভাৱে তেখেতে মাজে মাজে এনেকুৱা ধৰণৰ কিবা কিবি কৈ থাকে কেতিয়াবা আকৌ ক্ষমাও খোজে সোনকালে তো গতিকে এজন প্ৰতিনিধি হিচাপে কিবা এটা অযুক্তিকৰ কথা কৈ বা আনপাৰ্লিয়ামেণ্টেৰী কথা কৈ বা মানুহক উচতাই দি ল' এণ্ড অৰ্ডাৰ ভংগ কৰি আকৌ ক্ষমা খুজিলে আমিও লাজ পাওঁ অসম বিধানসভাৰ এজন সদস্য হিচাপে সতীৰ্থ এজন যেতিয়া এনেকুৱা কৰে যি দলৰে নহওক কিয় আকৌ যেতিয়া ক্ষমা খোজে তেতিয়া আমাৰো লাজ লাগে গতিকে কথা কোৱাৰ আগত অলপ চিন্তা চৰ্চা কৰি ক'লে ভাল থেংক ইউ আঠটাত যাব আৰু আমি নটাত ইয়াৰ পৰা নটা চাৰে নটা হ'ব নটাত আমাক ওলাব দিছে তাতে পাৰ্লিয়ামেণ্ট স্পীকাৰৰ লগত সাক্ষাৎ আৰু পাৰ্লিয়ামেণ্ট চাম তাতে কিবা কালচাৰেল প্ৰগ্ৰাম আছে তাৰপিছত লাঞ্চো আছে তাতে তাতে স্পীকাৰে ব্যৱস্থা কৰিছে এইটো ভাল হ'ব স্পীকাৰ আৰু আপুনি যাব